সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি গ্রামীণফোন আজকের সংবাদপত্রে। আপনাদের দর্শক মন্ডলী, আমাদের আজকের অতিথি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, অনেকদিন পরে এলেন, অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ দেখার জন্য। জি প্লিজ, দেখে নিচ্ছি শিরোনাম। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, ফ্রান্স জুড়ে ক্ষোভ শোক আর নূর হোসেনের সেই জলসাগর এখন আধারে ঢাকা। বাংলাদেশ প্রতিদিন আতঙ্ক পশ্চিমা বিশ্বে, উপকূলে বাংলাদেশ ভারত পণ্যবাহী জাহাজ চলবে। দৈনিক জনকণ্ঠ, টি-20 সিরিজ ড্র, বন্ধ হবে গুপ্ত হত্যা। মানবজমিন, তিন দলে ভাগ হয়ে হামলা, এসডিজি অর্জনে সক্ষম হবে বাংলাদেশ, বাংলাদেশ উন্নয়ন ফোরামের উদ্বোধন। আমাদের সময়, সন্ত্রাসবাদের ঝুঁকিতে বাংলাদেশ, শোকে পাথর প্যারিস, আলোকিত বাংলাদেশ, শোকার্ত ফ্রান্স, পাশে বিশ্ব, প্রধানমন্ত্রী ফ্রান্স সফর বাতিল। সকালের খবর, প্রধানমন্ত্রী ফ্রান্স সফর বাতিল, পুলিশ কাটছে, পাশে গোটা বিশ্ব, এক হামলাকারী শনাক্ত। জায়জাদিন, উন্নয়ন কাজ বাস্তবায়নে নিরাপত্তা চায় জাপান, প্যারিস হামলার পরিকল্পনা, বেলজিয়ামে শনাক্ত এক জঙ্গি। মানব কণ্ঠ, নতুন করে সারা দেশের নিরাপত্তা জোরদার, হার দিয়ে বছর শেষ বাংলাদেশের। ইনকিলাব, সারা বিশ্বে আইএস কম্পন, নিষ্ঠুর বর্বরতার সম্মুখীন ফ্রান্স। পরের কাগজ, শোকস্তব্ধ ফ্রান্স, টি-20 ট্রফি ভাগাভাগি। দিনকাল, রিমান্ড দাবিতে নারায়ণগঞ্জ উত্তাল, নেপালের ভূমি দখল করে চাষাবাদ করছে ভারতীয়রা। বণিক বার্তা, সচ্ছলদের নিত্য গন্তব্য এখন সিঙ্গাপুর, সহায়তা অব্যাহত রাখতে নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। আমাদের অর্থনীতি, দেশজুড়ে সতর্ক অবস্থা, খালেদা জিয়া দেশে ফিরলে বিএনপিতে ব্যাপক পরিবর্তন। দৈনিক সংগ্রাম, বিশ্বব্যাপী সন্ত্রাস নির্মূলে আন্তর্জাতিক পক্ষগুলোকে একযোগে কাজ করতে হবে, চাঞ্চল্যকর হত্যা মামলাগুলো চাপা পড়ছে, সন্দেহ হয়ে গোরপাক তদন্ত। করতোয়া, প্যারিসে এক হামলাকারী চিহ্নিত, গাড়ি অস্ত্র উদ্ধার, বছরের শেষ ম্যাচে টাইগারদের হার। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা টু সিক 13 বিলিয়ন ফ্রম বেইজিং। এই ছিল শিরোনাম যা দেখছিলাম শুরুতেই। একটু ফ্রান্স পরিস্থিতিটা প্রশ্ন, আপনি জানেন যে তামাম দুনিয়াতে এখন কিন্তু এই ফ্রান্সের পরিস্থিতি নিয়েই সবচেয়ে বেশি শোকস্তব্ধ, সাথে পশ্চিমা বিশ্বের আতঙ্ক, সর্বত্রই আতঙ্ক হয়েছে। বাংলাদেশেও রেড অ্যালার্ট না জারি না করলেও মোট সতর্ক অবস্থায় রাখা হয়েছে, পাশের দেশেও সতর্ক অবস্থা, অনেক দেশেই সতর্ক অবস্থা জারি করা হয়েছে। এই পটভূমিতে আপনি কিভাবে দেখছেন যে বিশ্ব পরিস্থিতি? ফ্রান্সে প্যারিসে পরশুদিন সন্ধ্যায়, তাদের সন্ধ্যায় যে ঘটনাটি ঘটল, সন্ত্রাসী আক্রমণ, এটা নিঃসন্দেহে পৃথিবীতে সাম্প্রতিক ইতিহাসের ভিতরে সন্ত্রাস সম্পর্কিত যে ঘটনা প্রবাহ তার একটা নতুন ছেদবিন্দু হিসেবে থাকবে। ইংরেজিতে আমরা যাকে থ্রেশহোল্ড বলি, মানে যেটা থেকে আবার নতুনভাবে পুনর্বিবেচনা শুরু হবে, তো সেই অর্থে এই ঘটনার তাৎপর্য নিঃসন্দেহে সুদূর প্রসারী হবে এবং সামগ্রিকভাবে এই বৈশ্বিক সন্ত্রাস বিরোধী পরিস্থিতিকে নতুন ধরনের চিন্তাভাবনা করতে বাধ্য করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই তাৎপর্য একদিকে যেমন হবে আছে, সেটা হলো যে আপনার সামরিক দিক থেকে আবার নতুনভাবে নতুন ঐক্য বা অন্য ভিন্ন ধরনের গাঠবন্ধন হওয়ার সম্ভাবনা দেখা যায় কিনা, এবং দ্বিতীয়ত হলো যে এটা যদি সেদিন প্যারিসের এই ঘটনাকে যদি তারা আগের আগের দিন যেই মার্কিন যুক্তরাষ্ট্র যে বোমিংটা করল, গোলাবর্ষণ করলো এবং জেহাদি জনকে যে মারার জন্য যে উদ্যোগ নিল, সেটার প্রতিক্রিয়া হিসেবে হয়েছে কিনা এটা নিয়ে অনেক আলোচনার ভিতরে আছে। একই রকম ভাবে এটার ভিতর থেকে এখন